আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছো? আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো তোমরা এই দেখতে থাকো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেশি মুরগি মাংস। তো আজ বানাতে চলেছি দেশি মুরগি মাংস কষা। তো চলো এর সাথে দেশি মুরগি মাংসতে এর সাথে অনেক অনেক পদ বানাতে চলেছি। তো দেখো কী কী আজকে সারাদিনে রান্নাবান্না করে থাকি। তো দেশি মুরগি মাংসের জন্য এই যে পেঁয়াজ ভুনে রেখেছি, আর মাংস তো পরিষ্কার করে রেখে দিয়েছি, শুধু রান্না করার পালা। যেহেতু দেশি মুরগির মাংসটা অনেকটাই শক্ত খানিক, তাই আমি আজই প্রেশার কুকারের মধ্যে মুরগির মাংসটা বানাবো। তো এর মধ্যে দিয়ে দিয়েছি মানে সরষের তেলের যতক্ষণ অবধি হিট হওয়ার পর, তারপর ভালোভাবে হিট হয়ে গেছে মানে গরম হয়ে গেছে, তারপর পেঁয়াজগুলো দিয়েছি। কারণ তেল যদি ভালোভাবে না হয়, এর মধ্যে তুমি যদি পেঁয়াজগুলো দিয়ে দাও, মানে রান্নাটা কিন্তু বেফালতু যাবে। রান্না তো রান্না হয় না, হয় আমারও কোনো ক্ষেত্রে তারা থাকলে, সেক্ষেত্রে আমারও হয় মানে যদি ঝটপট রান্না তারা থাকে, তাহলে ও তেল হতে না হতে কোনো কিছু দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে রান্নাটা কিন্তু খুব টেস্ট পায় না। আর ভালোভাবে তেলটা হলে, তেলের গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে প্রপারলি, তারপর তুমি যদি পেঁয়াজ বা কোনো সবজি যদি দাও, তাহলে সেই রান্না বেশি কিন্তু টেস্টফুল হয়। তো এর মধ্যে আমি মশলাটা ভালো করে কষে ফেলেছি। আর হ্যাঁ, আরেকটি কথা বলে থাকি, এই মশলাটা মানে দেশি মুরগির মাংসটা আজকে কিন্তু আমি এই যে মশলাটা আজকে আমি শিলনোড়ায় পেস্ট করেছি, মানে মশলাটা ভেজে আমি পেস্ট করেছি। ভেজে বলতে গেলে কী বল, ওই মশলাটা কী যেন মনে পড়ছে না, হ্যাঁ জিরে, মানে যেটাকে জিরা বলে, জিরাকে একটু গরম করে মানে কাঠখোলায় একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু শিলনোড়ায় এটা পেস্ট করা হয়েছে। কারণ সবসময় তো জিরে পাউডার খাওয়া হয়, তো যেহেতু দেশি মুরগি মাংস তাই আজকে শিলনোড়ায় এইভাবে ভেজে মশলাটা পেস্ট করছি, তাহলে স্বাদটা উপারলে ভালো আসে। তো এই যে ফাইনাল, এটা দেশি মুরগির মাংস লুক। আর বানিয়েছি টমেটো চাটনি। টমেটো চাটনি যেহেতু টমেটোগুলো বেশ লাল লাল ছিল, একটু বেশ লবণীয় লাগছিলো দেখতে, তাই আমি বানিয়ে ফেললাম টমেটো চাটনি। তো আর এটা বানিয়েছি তরকা, যে রাত্রে খাওয়ার জন্যে। তো এই তরকারি আর বিকাল দিকে আর শরীর দেয় না, মন চায় না কিছু তরকারি করতে, তাই আমি দুপুরেই মানে সকাল দিকেই সেরে ফেললাম তরকারিটা। তরকারিটা আর দুপুরে খাবো না, ওটা রাত্রের জন্যে একবারে হাত দেবো, মানে ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো খাবার সময়, তখন একটু গরম করলে ব্যাস হয়ে যাবে। কারণ বিকাল দিকে আমার একটু কাজ, মানে যে সকাল দিকে যেরকম তার ঝোর কাজ থাকে, সেরকম সেম বিকাল দিকেও আমার ওরকম হয়, মেয়েকে টিউশন পাঠানো, তারপর রাত্রের জন্যে লুচি কোনো সময়, বা রুটি তো বারো মাসই তো খাওয়া হয়, তো আটা মাখা এরকম তো হয়ে থাকে। তারপর বিকাল দিয়ে কেউ যদি আসার জন্য তো লেগেই থাকে, তার মধ্যে চাটা করা, এইসব ভাবজি গবজি, তারপর টাইমে যে জলটা আসে সেই জলটা ধরা, তো এরকম ব্যাপার হয়। তো বিকাল দিকেও অনেক চাপ থাকে, তো বিকালের তরকারি করতে আর মন চায় না, তো তাই সকাল দিকেই করে ফেললাম, বা কোনো কোনো টাইমে আবার বিকাল দিকেও করতে হয়। তো কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা তোমাদের সঙ্গে দেখিয়ে ফেললাম করেছি। আর এই মাছটা গ্রামে এক ননদ, তো উনি এই মাছটা দিয়ে পাঠিয়েছি, মানে যেহেতু পুকুরে মাছ ধরেছে, পুকুরে মাছ ধরেছে তাই এই মাছটা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, একটি দিয়ে পাঠিয়েছি, আর বাকি মাছগুলো যে বড়ো মাছ সেগুলো ফ্রিজে আমি স্টোর করে রেখেছি, সেগুলো তার আগের দিনে রান্না করা হবে। আর এই মাছটা যেহেতু মানে জ্যান্ত আছে, এই মাছটা আমাদের এখানে বলে মাগুর মাছ, তো তোমাদের এই মাছটা কে কে নামে পরিচিত সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এই মাছটা তোমরা কীভাবে কী নামে পরিচিত। তো এই মাছটা আজকে রান্না করব না, তাই জিয়ে রেখেছি, মানে জলে রেখেছি, তাহলে মাছটা জ্যান্তই থাকবে। আর এই যে এটা আলু পটলের তরকারি করেছি, মানে আলু পটল ভাজা করেছি। আলু পটল ভাজা আমার হয়ে গেছে, মানে আর একটু মতন দমে দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে আলুগুলো। পটলগুলো প্রায় হয়ে গেছে, আলুটাই একটু কাঁচা আছে, ব্যাস হয়ে যাবে। তো একবার দুবার ভালো করে নাড়াচাড়ার পর তারপর আমি এটা বন্ধ করে দেবো, মানে চেপে ঢেকে রেখে দেবো। আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি তোমাদের কিছু বলার থাকে প্লিজ
তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আর যারা অলরেডি করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এই যে এটা দেখাচ্ছি, মানে মাছ এনেছিল আর কিছু আমরা ওরা আচার বানিয়েছিল, তার সাথে আমরা আচারটাও দিয়েছি। তো আমরা আচারটা ভাবলাম তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, যেহেতু আমরা আচারটা দিয়ে পাঠিয়েছি। আর আমরা আচারটা খুব সুন্দর, মানে আজকে ফ্রেশ আজকে বানানো, তাই খুব সুন্দর একটি ভালো গন্ধে বেরোচ্ছে। আর একটি কর্নারের মধ্যেও দিয়ে দিয়েছি, তো এটা আর পাতলির মধ্যে আর গরম করবো না, তাই এর মধ্যে থাক, এর মধ্যে যতটুকু খাবো একটা দুটো নিয়ে তারপর কিন্তু ভরে দেবো। দেন দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা টেনে ঘুম দিয়ে দিয়েছি, তারপর ঘুমিয়ে উঠে মন চাইছিল কিছু খেতে, তো তাই ভাবলাম একটু এগরোল করি। তো এমনি তো আটা মাখতে হয় সন্ধ্যের দিকে, তো বিকাল দিকে একটু মেখে নিয়েছিলাম বেশি করে। তো এই যে শসা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো কুচি করে নিয়েছি, আর এই ডিম দিয়ে এগরোল করে নিয়েছি। তো আমরা খেতে থাকি, আর এই ব্লগটা তবে এতটুকুই।